আসসালামু আলাইকুম এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রুপা অবশেষে বিপদ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার গোমতি নদীর পানি বর্তমানে নদীটির পানি বিপদ সীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এতে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে এর আগে গত বাইশে আগস্ট রাতে গোমতি পানি বিপদ সর্বোচ্চ উপর দিয়ে প্রবাহিত হয় এতে বুড়িচংয়ে বোরবরিয়া এলাকার বাদ ভেঙে ভয়াবহ বন্যার সৃষ্টি হয় এদিকে টানা বৃষ্টি ও উজানের পানিতে এখনো পানি বন্দী নোয়াখালীর বাসিন্দারা তলিয়ে আছে পদঘাট এছাড়া চাপাই নবাবগঞ্জে পদ্মা নদীর পানি বাড়ছে পানি বাড়ার সঙ্গে সঙ্গে রাক্ষসী হয়ে উঠছে নদীটি এতে ঝুঁকিতে রয়েছে হাজার হাজার হেক্টর আবাদি জমি সরকারি স্থাপনা ও ঘরবাড়ি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ায় মোহাম্মদ ডুসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান টেলিফোনে তাকে এই অভিনন্দন জানান তিনি এ সময় বাংলাদেশে বন্যায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেন প্রেসিডেন্ট এরদোয়ান তিনি বলেন বন্যা কবরিত মানুষদের মানবিক সহায়তা দেবে তুরস্ক ড ইউনুস তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং তুরস্কের সাথে বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন বাংলাদেশের উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন বাংলাদেশের পুনর্গঠনের সহায়তার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল পাঠানোর কথাও জানান তুর্কি প্রেসিডেন্ট তিনি তুরস্ক সফরে আমন্ত্রণ জানালে তা গ্রহণ করেন ড ইনুস একই সাথে প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা রাজধানীর হাতিরঝিল থেকে জি টিভি রুম এডিটর সারা নুমার মরদেহ উদ্ধার করা হয়েছে গতরাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রাহানুমাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাগর বলেন হাতিরঝিল লেকের পানিতে ভাসমান অবস্থায় ওই নারীকে দেখতে পায় পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে